أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পঞ্চম শ্রেণীর সুপ্র শিক্ষার্থীরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সবাই ভালো আছো এবং যার যার বাসায় নিরাপদে অবস্থান করছো সুপ্র শিক্ষার্থীরা আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস নিয়ে সুপ্র শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করছিলাম আমরা দ্বিতীয় অধ্যায়ের হজ এই বিষয়টির উপরে আমরা আলোচনা করেছি আশা করি তোমরা এই বিষয়টির উপরে পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছ সুপ্র শিক্ষার্থীরা আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হজ তো সুপ্র শিক্ষার্থীরা তোমরা সবাই পাঠ্য বই এবং পেন্সিলটা হাতের কাছে নিয়ে নাও আমরা সরাসরি এখন মূল আলোচনায় চলে যাব সুপ্র শিক্ষার্থীরা আজকে আমাদের যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কুরবানি আমরা এই কুরবানি এই পার্টটি আজকে আলোচনা করব আমরা গত ক্লাসে হজ সম্পর্কে আলোচনা শেষ করেছিলাম আজকে আমরা কুরবানি নিয়ে আলোচনা করব তো সুপ্র শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 47 নম্বর পৃষ্ঠায় এই বিষয়টি আলোচনা করা আছে আমরা সরাসরি এই বিষয়ে চলে যাব কুরবানি যার আরবি শব্দ হচ্ছে আল উদহিয়া কুরবানি শব্দের অর্থ নৈকট্য ত্যাগ উৎসর্গ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ ও উৎসর্গ করা অর্থাৎ কুরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য ত্যাগ বা উৎসর্গ আর এই নৈকট্য কার সন্তুষ্টির জন্য সেটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে ত্যাগ ও উৎসর্গ করা এরপরে আমাদের কোরবানির পারিভাষিক সংজ্ঞা সেটি হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে 10ই জিলহজ হতে 12ই জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে গৃহপালিত হালাল পশু আল্লাহর নামে উৎসর্গ করাকে কুরবানি বলে তাহলে এ পর্যন্ত হচ্ছে পারিভাষিক সংজ্ঞা তোমরা সবাই দেখায় রাখতে পারো কুরবানি করতে হয় উট মহিষ গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদি গৃহপালিত হালাল সুস্থ ও সবল পশু দ্বারা সুপ্র শিক্ষার্থীরা এখানে কিছু গৃহপালিত পশুর নাম বলা আছে এই সমস্ত পশু গৃহপালিত হতে হয় এবং এগুলো হচ্ছে সুস্থ এবং সবল হতে হয় এই পশুগুলো দিয়ে কুরবানি করা যায় নিসাব পরিমাণ মালের মালিক সকল প্রাপ্তবয়স্ক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব এটি একটি গুরুত্বপূর্ণ লাইন সুপ্র শিক্ষার্থীরা সেটি হচ্ছে নিসাব পরিমাণ মালের মালিক প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর কুরবানি করা ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদ কি নিসাব পরিমাণ মাল বা কি এটা আমরা ইতিপূর্বে জাকাতের পাঠে আমরা পড়ে আসছি তোমাদের নিশ্চয় মনে আছে নিসাব পরিমাণ মাল বলতে বোঝায় 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপা অথবা এর সমপরিমাণ সম্পদ এই সম্পদ যার কাছে থাকবেই সে হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক সুপ্র শিক্ষার্থীরা এরপরে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে আমরা এই কুরবানির ইতিহাসটা কি এটা আমরা জানবো তার আগে এখানে কিছু বিষয় বলা আছে দেখো কুরবানি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হজরত ইসমাইল আলাইহিসসালামের অতুলনীয় নিষ্ঠা ও অপূর্ব ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে কুরবানি দ্বারা মুসলিম মিল্লাত ঘোষণা করে যে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা জানমাল সব কিছু কুরবানি করতে প্রস্তুত কুরবানির নজিরবিহীন ত্যাগের ইতিহাস স্মরণ করে মুসলমানগণ আল্লাহর দরবারে শপথ করেন যে হে আল্লাহ আমাদের জানমাল জীবন মৃত্যু তোমারই জন্য উৎসর্গ করছি তোমার সন্তুষ্টির জন্য আমরা যেভাবে পশু কুরবানি করছি তেমনইভাবে আমাদের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠিত হব না অর্থাৎ পশু কুরবানির মাধ্যমে আমরা এটাই ঘোষণা দিই যে যদি প্রয়োজন হয় আমরা আমাদের জীবনটাও আল্লাহ তাআলার রাস্তায় দিতে বিন্দুমাত্র কুণ্ঠিত হব না কুরবানি করতে হলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগ কুরবানি করতে হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্যাগের মনোভাব নিয়ে অহংকার বা গর্বের মনোভাব নিয়ে নয় আল্লাহ তাআলা বলেন আল্লাহর নিকট সেগুলোর কুরবানির পশুর গোস্ত রক্ত কিছুই পৌঁছায় না পৌঁছায় শুধু তোমাদের তাকওয়া সূরা হজ আয়াত নাম্বার 37 সুপ্র শিক্ষার্থীরা এখানে একটা বিষয় বোঝার আছে সেটি হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে কোরবানির কোনো কিছুই
আল্লাহর কাছে পৌঁছায় না। অর্থাৎ কুরবানি আমরা পশু কুরবানি করি, এই কুরবানির কোনো গোশত বা রক্ত বা কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছায় না। আল্লাহ তাআলা শুধু এটাই দেখেন যে মানুষের মধ্যে তাকওয়া আছে কিনা, অর্থাৎ আল্লাহর ভয়টা আছে কিনা। এই কুরবানিটা কি সে কি আল্লাহর ভয় করছে, আল্লাহর হুকুম বিধান পালনের জন্য করছে, নাকি মানুষকে দেখানোর জন্য করছে, নাকি নিজেকে বড় করার জন্য, সমাজে বড় প্রমাণিত করার জন্য করছে? তো এইটাই শুধু আল্লাহ তাআলা দেখেন। তো সুতরাং কুরবানি হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরে যে বিষয়টি বলা হচ্ছে সেটা হচ্ছে মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে তেমনই পশুত্বও আছে। কুরবানির অন্যতম উদ্দেশ্য হচ্ছে কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি পয়েন্ট আকারে কিছু বিষয় বলা আছে, এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমরা সবাই জেনে রাখো। সেটা হচ্ছে আমরা আগেই জেনেছি যে নিসাব পরিমাণ মালের মালিক মুসলিম নন নারীর উপর কুরবানি ওয়াজিব, তবে নাবালকের উপর কুরবানি ওয়াজিব নয়, দিলে সওয়াব হয়। অর্থাৎ কোনো নাবালক বাচ্চা অর্থাৎ সাবালেক হওয়ার পূর্ব পর্যন্ত যদি সে কেউ কুরবানি সামর্থ্য থাকে কোরবানি করতে চায় সেটা উত্তম, তবে তার জন্য ওয়াজিব নয়। এবং কোরবানি কখন করতে হয়? জিলহজ মাসের 10, 11 এবং 12 তারিখ পর্যন্ত কুরবানির সময়, তবে ঈদুল আজহার সালাতের পরে কুরবানি করতে হয়। অর্থাৎ 3 দিন করা যায়, 10, 11 এবং 12 তারিখ। জিলহজ মাসের 10 তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, তো এইদের পরপরে, ঈদের নামাজের পরপরে সাধারণত আমরা কুরবানি করি, তবে এটা না করলেও 11 তারিখ এবং 12 তারিখে এই কুরবানিটা করা যাবে। ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট ইত্যাদির গৃহপালিত হালাল সুস্থ সবল পশু দ্বারা কুরবানি করতে হয়। পশুটি নির্দোষ ও নিখুঁত হওয়া বাঞ্ছনীয়, যেটা আমরা আগেই বলেছি যে এই পশুর কোনো রোগ থাকতে পারবে না, পশু কোনো দুর্বল হতে হবে পারবে না, সবল হতে হবে। ছাগল, ভেড়া ও দুম্বা জন প্রতি একটি করে কুরবানি করতে হয়। অর্থাৎ ছাগল, ভেড়া এবং দুম্বা এটা ভাগে কুরবানি করা যায় না। যেমন আমাদের সমাজে প্রচলিত আছে আমরা একটা গরু কিনে সর্বোচ্চ 7 ভাগে কুরবানি করতে পারি, করি। তো ছাগল, ভেড়া এবং দুম্বা এটা শুধুমাত্র একজনের কুরবানি করতে পারবে, এখানে কোনো অংশীদার থাকতে পারবে না। গরু, মহিষ ও উট 7 জন পর্যন্ত শরীক হয়ে কুরবানি করা যায়। অর্থাৎ 7 জন মিলে একটা গরুর দাম মিটিয়ে এই গরু দিয়ে কুরবানি করলে 7 জনের আদায় হয়ে যায়। তবে সবার উদ্দেশ্যই আল্লাহর নৈকট্য লাভ হতে হবে। অর্থাৎ এই 7 জন যে ব্যক্তি কুরবানি করবো, 7 জন ব্যক্তিকে নিয়ে, এই 7 জন ব্যক্তিরই যেন মনের ভিতরে এটা থাকে যে তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করছে। ছাগল, ভেড়া ও দুম্বার বয়স কমপক্ষে 1 বছর, গরু মহিষ 2 বছর এবং উট কমপক্ষে 5 বছর বয়সে হতে হবে। একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া আছে, ছাগল, ভেড়া এবং দুম্বা এটা হচ্ছে সর্বনিম্ন 1 বছর বয়স হলে সেটা দ্বারা কুরবানি করা যায়। উঠতে অনেক বেশি হতে পারে, সেটা সমস্যা নেই। কুরবানির গোশত সাধারণত 3 ভাগ করে, 1 ভাগ গরিব মিসকিন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং 1 ভাগ নিজে রাখতে হয়। কুরবানির গোশত বা চামড়া কুরবানির চামড়া মজুরির বিনিময়ে দেওয়া যায় না, কুরবানি পশুর রক্ত বর্জ্য মাটিতে পুঁতে রাখতে হয়। কুরবানির গোশত বা চামড়া মজুরের বিনিময়ে, অর্থাৎ এখানে একটা মজুরি মানে হচ্ছে পারিশ্রমিক। একটা বিষয় তোমরা জানো, সেটা হচ্ছে কুরবানির সময় দেখা যায় যে আমরা পাড়া প্রতিবেশী অনেকেই কাজে নেই, গরুটা মাংস কাটার জন্য বা কোনো কাজ করার জন্য, কিন্তু এই কাজ করার পরে গরুর মাংস দিয়ে বললাম বা গোশত দিয়ে বললাম যে এটাই নিয়ে যাও, এটা করা যাবে না। অর্থাৎ তার পরিশ্রমের টাকাটা তাকে আলাদাভাবেই দিতে হবে, এবং তার গরিব হিসেবে যদি সে যদি কোনো অংশ পায় বা গোশত পায় সেটা তাকে দিতে হবে, কিন্তু এই মাংসের গোশতের বিনিময়ে এই পারিশ্রমিক মিটিয়ে দেওয়া যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে কুরবানি প্রচলনের সংক্ষিপ্ত ইতিহাস এখানে বলা আছে, এটা আমি তোমরা বাসায় পড়ে নেবে। এখানে আসলে কীভাবে কুরবানিটা আমাদের মাঝখানে আসলো এই বিষয়টা এখানে খুব সুন্দরভাবে বলা আছে। ইব্রাহিম এবং ইসমাইল ইসলামের মাধ্যমে কীভাবে কুরবানিটা আমাদের মাঝখানে আসলো এখানে সুন্দর করে কাহিনিটা বলা আছে, তোমরা বাসায় পড়ে নেবে এবং গুরুত্বপূর্ণ লাইনগুলো দেখায় নেবে। এরপরে যেটা আমরা বিষয় বলবো সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কুরবানির শিক্ষা, এবং এই শিক্ষাটা তোমাদের সমাপনী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শিক্ষাটা তোমরা মুখস্থ করে ফেলবে। এখানে 4টি পয়েন্ট এবং পরের পৃষ্ঠায় 1টি পয়েন্ট, 5টা পয়েন্ট খুব সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে। তবে এখানে কিছু কিছু পয়েন্টের পুরোপুরো মুখস্থ না করলেও চলবে, আমি তোমাদেরকে সেভাবে বলে দিচ্ছি। সেটি হচ্ছে 1 নম্বর শিক্ষা, কুরবানি মুসলমানদের মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করাই কুরবানির উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের ত্যাগের মহিমায় উজ্জীবিত করা। 2 নম্বর আমাদের জানমাল জীবন মৃত্যু আল্লাহর জন্য উৎসর্গ করা। 3 নম্বর কুরবানির দ্বারা আল্লাহ তাআলা মানুষের তাকওয়া যাচাই করেন। আল্লাহর কাছে কুরবানি পশুর রক্ত মাংস কিছুই পৌঁছায় না, পৌঁছায় শুধু অন্তরের তাকওয়া এবং নিষ্ঠা। এই 3টা পয়েন্ট হুবহু পুরোটাই লিখতে হবে। 4 নম্বর পয়েন্টে সেখানে কিছু অংশ আমরা বাদ দিতে পারি। মানুষের মধ্যে যেমন মনুষ্যত্ব আছে তেমনি পশুত্বও আছে। কুরবানির মাধ্যমে পশুত্বকে হত্যা করে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা হয়, এটুকু লিখলেই এই পয়েন্টের হবে।
বাকি অংশটুকু না লিখলেও হবে। মানুষের লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার ইত্যাদি পার্শ্বিক চরিত্র বিসর্জন দিয়ে মানবীয় গুণাবলী উজ্জীবিত করতে পারলে কুরবানি সার্থক হয়। এই জিনিসটা না হলেও চলবে, তুমি এখান থেকে পর্যন্ত পয়েন্ট লিখলেও এই শিক্ষাটা এই পয়েন্টটা লেখা হবে, অ্যান্সার হয়ে যাবে। পরে যে একটু বলা প্রশ্ন বলা আছে, কুরবানির একটি অংশ গরিব মিসকিনদের দিতে হয়, এতে তাদের একটু ভালো খাওয়ার সুযোগ হয়, আত্মীয় স্বজনকে দিতে হয়, এতে পরস্পরের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, সকলের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। এই পয়েন্টটা একটু পুরোটাই লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে কুরবানি নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের কুরবানি এখান থেকে যে প্রশ্নটি হতে পারে, যোগ্যতা ভিত্তিক যে প্রশ্ন হতে পারে, সেই বিষয়টি আমি তোমাদেরকে বলছি এবং সে আলোকে তোমরা HW বাসায় করবে। এক নম্বর প্রশ্ন তোমার লেখো, সেটি হচ্ছে কুরবানি কি বা কুরবানি কাকে বলে অথবা কুরবানি বলতে কি বুঝো। কুরবানির আমাদের সমাজে বা সমাজ জীবনে কুরবানির পাঁচটি গুরুত্ব লেখো। সমাজ জীবনে বা মানব জীবনে পাঁচটি কুরবানির পাঁচটি গুরুত্ব লেখো, এরকম একটি প্রশ্ন হতে পারে। দ্বিতীয় প্রশ্নটি হতে পারে, সেটি হচ্ছে কুরবানি অথবা কুরবানি কোন নবীর স্মৃতি বহন করে, কুরবানি কোন নবীর স্মৃতি বহন করে এবং এই কুরবানির শিক্ষা কী, কুরবানির পাঁচটি শিক্ষা লেখো। তাহলে একটা হচ্ছে কুরবানির শিক্ষা, একটা হচ্ছে কুরবানির গুরুত্ব বা তাৎপর্য সম্পর্কে পাঁচটি বাক্য, আরেকটি হচ্ছে কুরবানির শিক্ষা সম্পর্কে পাঁচটি বাক্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই দুটি প্রশ্ন তোমরা বাসা HW করবে এবং এটা তোমাদের স্ব ক্যাম্পাসের তোমার যে গ্রুপে ক্লাস করো এই গ্রুপে জমা দেবে। আশা করি তোমরা নিয়মিতই পড়াশোনা করছো এবং আজকের এই ক্লাসটাও তোমরা গুরুত্ব সহকারে করবে, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় নিরাপদে অবস্থান করো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।